বাড়িতে গিয়ে ছানা বানাতে পারো না, কিংবা দোকানের ছানা খেতে গিয়ে অসুবিধা হয়, কোনো রকম টেস্ট পাওয়া যায় না। আমরা প্রত্যেকেই জানি ছানাটা ছোট থেকে বড় সবার জন্য কিন্তু কতটা দরকার। সেই জন্য দেখো ঘরে কিভাবে সহজভাবে ছানাটা বানিয়ে নেওয়া যায়। দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি, তারপর দুধটা একটু থিতিয়ে গেলে, মানে হালকা একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি হাফটা লেবুর রস দিয়ে দেবো, দিয়ে কন্টিনিউ কিন্তু নাড়তে থাকবো। আর লেবুর রসটা দিলে কি হয়, ছানাটা বেশি টেস্ট হয়, মানে লেবুর যে স্মেলটা থাকে সেটা কিন্তু খেতে ভালো লাগে। যেটা পাওয়া যায় না ভিনিগার কিংবা ছানা কাটার পর যে জলটা থাকে সেই জল দিয়ে আবার দ্বিতীয়বার কাটলে, সেই জন্য আমি এখানে কিন্তু লেবুটাই প্রেফার করি। কন্টিনিউ দু চার মিনিট নাড়লেই কিন্তু এরকম একটা হালকা জল ছেড়ে আসবে, ছানাটা কিন্তু রেডি হয়ে যাবে। তারপর জলটা ছেঁকে সার্ভ করে দাও ওপর থেকে চিনি দিয়ে। আর দেখো এটা কতটা সফট হয়েছে, খুব বেশি লেবু দিয়ে দিলে কিন্তু হার্ড হয়ে যাবে, ছানাটা খেতে একদম ভালো লাগবে না। ঘরে এইভাবে ছানা কেটে যে জলটা বেরোয় না সেই জলটাও কিন্তু অনেকটাই উপকারী হয়। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাজে আসলে অবশ্যই চলে না সঙ্গে।